বউয়ের প্ররোচনায় আদিকাল থেকে হাজারো ছেলে তার মাকে মারধর সহ বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এবার রাক্ষসী বউয়ের অভিনয়ের কাছে ধোকা খেয়ে মায়ের মাথা ফাটিয়ে দিল আরেক কুলাঙ্গার ছেলে। একবারও মায়ের কাছে জানতে চাইল না বউয়ের কথাটা সত্য না মিথ্যা। বউয়ের কথায় ক্ষিপ্ত হয়ে মায়ের মাথা ফাটিয়ে দেওয়ার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে বরিশালের মুলাদী উপজেলার খালাশিরচর গ্রামে। অভিযোগে জানা গেছে, দীর্ঘদিন ধরে পুত্রবধূ মঞ্জুয়ারা বেগম তার শাশুড়িকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল। এজন্য বিভিন্ন সময় ছেলের বউ তাকে গালিগালাজ ও শারীরিক নির্যাতন করত। গতকাল সকালে ও দুপুরে লাকড়ি নিয়ে কথা কাটাকাটির জের ধরে তাকে দুই দফা মারধর করে পুত্রবধূ। আহত মা জানায়, সন্ধ্যা সাতটার দিকে ছেলে বারেক বাড়ি ফিরলে বউ তার কাছে মিথ্যা নালিশ করে। ডাকাত বউয়ের কথা শুনেই ছেলে কাঠ দিয়ে পিটিয়ে আমার মাথা ফাটিয়ে দেয়। এ সময় তার চিৎকারে পার্শ্ববর্তী ঘরের লোকজন এসে রিজিয়া বেগমকে উদ্ধার করে রাতে মুলাদী হাসপাতালে ভর্তি করে। মায়ের শারীরিক অবস্থা মোটামুটি ভালো হলেও তার হৃদয়টা ভেঙে গেছে। দর্শক, মায়ের মাথা ফাটিয়ে দেয়া কত বড় অপরাধ আর ছেলের কি শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।